বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আমাগো নদীর, টাঙ্গর নদীর বড় বড় লম্বা লম্বা বাইম মাছ, এগুলা যারা খায় না তাদের কাছে তো খুব প্রিয়। আমি খাই না, আমার অত পছন্দ হয় না, আমি ভাল লাগে না। আর এগুলো আজকে পাইছিলাম, আমার সাওয়ালের বার্থডে ছিল, বার্থডের দিনই নৌকার থেকে মাছগুলা পাইছিলাম। তাই সকালে রাঁধছি, আর এখন এই যে বার্থডের অনুষ্ঠান সারতেছি একটু, এই যে হলো অনুষ্ঠানে আমার বোন, আমার দাদা অনেকেই আইছে, তা সবাইরে নিয়ে ছোটোখাটো করে একটু অনুষ্ঠান সারলাম। সওয়াল তো কয় বার্থডে করাই লাগবো, না করলে হবো না। নেও, যা পারলাম করলাম। তা দেখো তোমরা সবাই, আমার এই যে সওয়াল দুষ্টুমিটা একটু বেশি করে, এখন একটু শান্ত হইয়া রয়েছে। আর এই যে আইটেম, এগুলো আমি সব নিজে হাতেই রাঁধছি একা একা। আমি এবার রান্না বান্না করতে আমার খুব ভালোই লাগে রাঁধতে। সবটা যদি গোছানো থাকে না, একেবারে রান্ধার পোকা আমি। তোমার রাইন দেয়া একেবারে খাওয়াইয়া দিবনি দেই হনে। এই যে আমার সওয়ালের নাম হলো রিক, রিক সরকার। ওই যে বার্থডেতে পায়েস রাঁধছিলাম, নাউয়ের ভর্তা করছিলাম, ডাল রাঁধছিলাম, চাটনি রাঁধছিলাম, মাংস রাঁধছিলাম, পাঁপড় ভাজছিলাম।